হ্যাঁ, আমরা দিশারির সমস্ত টিচারেরা আজকে এক ঘরে বসে কিছু মেসেজ বা তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আমাদের কাছে উপস্থিত রয়েছে আমাদের এইচওডি ম্যাম পার্বতী ম্যাম, আছে অমর্ত্য স্যার, সুনিতা ম্যাম, অনুষা ম্যাম এবং ঈশিতা ম্যাম, যারা নিরলস প্রচেষ্টায় এই লকডাউন প্রসেসের মধ্যে বা লকডাউনের মধ্যেও ক্লাসগুলো করিয়ে চলেছে। এই লকডাউন থেকে আমরা অতি অবশ্যই দ্রুত আরোগ্য পাব, তখন আমরা নিশ্চয়ই আবার একসাথে ওই দিশারিতে বসেই ক্লাস করতে পারব। তো আমার কাছে বা আমার সঙ্গে রয়েছে অমর্ত্য স্যার। তো অমর্ত্য স্যার, আপনি যদি কিছু বলেন এই লকডাউনে আমরা কীভাবে রয়েছি বা স্টুডেন্টদের যদি কোনো বার্তা দেন যে কীভাবে তারা এই সময়টা কাটাবে, তাহলে ওদেরও কিছু উপকার হয় আর আমরাও কিছু জানতে পারবো ওদের কাছ থেকে যে ওদের এই সময়টা কেমনভাবে কাটছে। তো অমর্ত্য স্যার যদি কিছু বলেন। হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত্য তালুকদার, টিচার অফ দিশারি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা এন্টায়ার দিশারি ফ্যামিলি এখানে একসাথে হয়েছি আপনাদের সাথে একটু গল্প করব বলে। তো সবার পারমিশন নিয়ে আমি একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করছি। এক রাজার কাছে দুটো বাজ পাখি ছিল, তার মধ্যে একটা কিছুতেই উঠতো না, সেটা সবসময় চুপ করে গাছের ডালে বসে থাকতো। তো রাজা একদিন তার রাজ্যে সার্কুলার দিলেন যে কেউ যদি এই বাজ পাখিটাকে উঠতে শেখায় তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। তো অনেক চেষ্টা হলো, ডাক্তার এলো, ট্রেনার এলো, কেউ পারল না। একদিন একজন সাধারণ মানুষ এসে একবার চেষ্টা করেই সে বাজ পাখিটাকে উঠতে শেখালো। রাজা অবাক, সবাই অবাক। রাজা তখন সেই লোকটিকে ডেকে জিজ্ঞেস করলেন, হি ওয়াজ এ কমন ম্যান, যে তুমি কি করলে যেটা কেউ করতে পারলো না? তখন সেই লোকটি বলল যে মহারাজ, বাজ পাখিটি যে ডালটির ওপরে বসেছিল আমি সেটা কেটে দিয়েছি। অ্যান্ড দেন দ্যাট ফ্যালকন হ্যাড নো আদার ওয়ে বাট টু ফ্লাই। একবার ভেবে দেখুন তো, আমাদের ভেতরে এরকম কত অজানা অবস্ট্রাকলস আছে, কত ফিয়ার আছে, যেগুলো না থাকলে হয়তো আমরা আরো ভালো করে বাঁচতে পারতাম, হয়তো অন্য একজন মানুষ হতে পারতাম। নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলুন, বাইরের পৃথিবীও আমাদের জন্য নতুন করে সাজছে, একটা পলিউশন ফ্রি সুন্দর পৃথিবী আমাদের জন্য ওয়েট করছে, যাতে আরো ভালো করে আমরা বাঁচতে পারি, আরো সাকসেসফুল হতে পারি, তার জন্য নিজেকেও সাজিয়ে তুলুন। অযথা আতঙ্কিত হবেন না, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমি পারমিতা ম্যাডামকে রিকোয়েস্ট করব প্লিজ কিছু বলার জন্য। হ্যাঁ অমর্ত্য স্যার, আপনি ঠিকই বলেছেন। COVID-19 সঙ্গে আমরা কীভাবে লড়বো তা আমরা এতদিনে সবাই মোটামুটি জেনে গেছি, আর নতুন করে কিছু বলার নেই। তবু আপনাদের সবাইকে নিজের সুরক্ষা রাখার জন্য ঘরে থাকতে হবে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিতে হবে, স্যানিটাইজ করতে হবে হাত, এইগুলো আপনারা সবাই জানেন। কিন্তু এগুলো খুব প্রপার হয়তো মেনে চলবে, এটাই হচ্ছে বড় কথা। যতদিন মানতে পারবেন ততদিন আপনিও বাঁচবেন, সমাজও বাঁচবে, আপনার আমরা বাঁচবো, আপনারা বাঁচবেন, পুরো সমাজ না পুরো পৃথিবী বাঁচবে এইভাবে। তো এইটাই বলা, সেগুলো সবাই মেনে চলুন, সোশ্যাল ডিস্টেন্সে মেনটেন করে চলুন, আর যেগুলো টিভিতে বলা হচ্ছে সবাইকে করার কথা সেগুলো মেনে চলুন, ব্যাস আর কিছু রাখবেন, এটা করলেই হবে। সোশ্যাল ডিস্টেন্স যেমন মেনটেন করবেন, যেমনি সবগুলো যেগুলো বললাম সেগুলো তো করবেনই। আর হ্যাঁ, একটা অবশ্যই কাজ, সেটা হচ্ছে মাস্ক পরবেন, যদিও আমি এখন পরবি বাড়িতে আছি, কিন্তু আপনারা যখন বাইরে যাবেন অবশ্যই মাস্কটা পরবেন। একটা মাস্কটা পরে গেলে সমস্ত প্রোটেকশান আপনারা নিজেরাও জানেন সেটা। তো যাই হোক, এইভাবে সবাই চলতে পারলে সবারই ভালো। তো আর দিশারি স্টুডেন্টদের জন্য একটা কথা বলাম, যেভাবে ক্লাস করে যাচ্ছো ক্লাসটা খুবই সুন্দর করছো এবং এইভাবেই তোমরা ক্লাস করে যাও যতদিন পর্যন্ত দিশারি রিওপেন হচ্ছে। তো দিশারি আবার ওপেন হবে, আমরা শীঘ্রই খুব তাড়াতাড়ি আমরা দেখা করব সবাই মিলে একসঙ্গে, আগের মতো ক্লাস করব একসঙ্গে বসে সব টিচাররা স্টুডেন্ট একসঙ্গে মিলে। তো এই দিন আর বেশি দূরে নেই, চলে আসছে। তো এইভাবে আপাতত করে যাও যতদিন লকডাউন ততদিন অবধি। হ্যাঁ সুনিতা, এবার তুমি বলো তোমার কী বক্তব্য। হ্যাঁ পারো ম্যাডাম, আপনি একদম ঠিক বলেছেন।
প্রথমেই বলে রাখি, আমি সুনিতা বর্মন, দিশারির কম্পিউটার ডিভিশনের টিচার, থেকে একই রুমে বসে আছি, অথচ 1 মিটার দূরত্ব বজায় রেখেছি। আপনারাও প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, বাইরে অযথা ভিড় করবেন না, মাস্ক অবশ্যই ব্যবহার করুন, বাড়ির বাইরে বেরোতে গেলে অবশ্যই সাথে রাখুন অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার। আমরা যেভাবে করোনার বিরুদ্ধে লড়ছি সেরকম ভাবে লড়ে যাব। দিশারির ক্লাস তো চলছে, দিশারির ক্লাস তো এরকম ভাবে চলবে যতদিন না আমাদের লকডাউন উঠছে। আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি, ওয়ার্ক ফ্রম হোম আমরা করব। যেভাবে আমরা করোনার বিরুদ্ধে লড়ছি, আমরা খুব তাড়াতাড়ি করোনা মুক্ত দেশ গড়ব। উই শ্যাল ওভারকাম, উই রিয়েলি শ্যাল ওভারকাম। কি ঈশিতা, তোমারও একমত তো? Exactly so. I totally agree with Shunita's words. Hello everyone, this is Ishita Sen and I am the language department teacher in Dishari Institution. So, as we all know that from the past couple of few weeks, the whole world is suffering from this pandemic and that's the reason we are facing this lockdown situation. But I must say, in this tough time also, Dishari didn't stop themselves. As the teachers of Dishari Institution, they are conducting their classes as per the scheduled time and our beloved students. Thank you so much guys for being so cooperative with us. Without your support, nothing is possible. Thank you so much. But in this tough time also, there are a bunch of people who are working outside. And they are medical staffs and doctors, defense people, sanitation workers. So, a huge respect and a big salute to those corona warriors. Thank you so much. So, by staying at home, apart from our studies, what we can do more? We can brush up our innovative ideas. We can brush up our hobbies. That's all we can do right now. And above all, we have to follow the safety instructions given by the experts. As stay indoors, wash your hands frequently, use sanitizer, wear mask, wear gloves if it's necessary, and do not roam around in the streets if it's not required. And above all, what we can do more? By staying at home, we can pray for those corona warriors, by staying outdoors who are protecting our lives. We can do it, right? I would like to request Shamita ma'am to say something about that. হ্যাঁ, একদম ঠিক বলেছো ঈশিতা। আজকে আমরা COVID-19 প্রায় 31 দিনে পৌঁছেছি, তো সেই পরিস্থিতিতে এখনো অবধি সবাই সুস্থভাবে বাঁচতেও পারছে না, আবার সুস্থ হয়ে উঠতে পারছে না। এই পরিস্থিতিতে আমাদের সবারকেই ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে এবং এভাবে কতদিন যাবে তা আমরা বলতে পারছি না নিজেরাও, কিন্তু যত তাড়াতাড়ি মানুষ সুস্থ হতে পারে এটাই আমাদের সবার কাছে প্রার্থনা। তার জন্য আমাদের সবসময় যেটা করা উচিত সেটা সবসময় বেরোনো, যদি আমাদের খুব প্রয়োজন হয় তবেই আমরা বাড়ির থেকে বাইরে বেরোই এবং সবসময় মাস্ক ইউজ করি এবং হাত স্যানিটাইজ করি এবং পরিষ্কারভাবে ধুই, যাতে মানুষের সব দিক থেকেই সুস্থ থাকে। এবার আপনি বলুন কি বলছেন। হ্যাঁ সমৃতাদি, আমি তোমার কথার সাথে একদম একমত। আমি অনুসরা দিশারি মন্তেশ্বরী টিচার্স ট্রেনিংয়ের টিচার। তো এই লকডাউন পিরিয়ডটায় যে সমস্ত সোশ্যাল রেসপন্সিবিলিটি আর সোশ্যাল ডিস্টেন্সগুলো আমাদের মেনটেন করতে বলছে, সেগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে খুব শীঘ্রই কিন্তু দিশারিতে আমাদের দেখা হবে। আমরা যখন বাইরে বেরোবো সব সময় মাস্ক ব্যবহার করব, বাইরে থেকে বাড়িতে এসে স্যানিটাইজার দিয়ে হাত ভালো করে দেবো, খাবার আগে হাত ধোবো, খাবার পরে তো আমরা হাত ধোবই। এছাড়া যে যে ডিস্টেন্সগুলো আমরা যেখানে যেখানে মেনটেন করা দরকার সেগুলো কিন্তু আমরা মেনটেন করব। আর এছাড়া এই সময় তোমাদের যে অনলাইন ক্লাসগুলো চলছে সেগুলো কিন্তু তোমরা কেউ মিস করো না। এই সুযোগটা যে দিশারি আমাদের করে দিয়েছে বাড়িতে বসে অনলাইন ক্লাসগুলো করানো এবং তোমরা যে করছো তার জন্য সবাইকে আমার তরফ থেকে থ্যাংকস। এবং তোমরা যে সাথে যখন ক্লাসে দেখা হবে তখন তোমরা লকডাউনের দিনে কে কীভাবে আমাদের ক্লাসগুলোকে এনজয় করেছো সে কথাগুলো আমরা শুনে নেব তোমাদের থেকে। আর একটা কথা বলে রাখি, লকডাউন মানে কিন্তু সেই সময়টাকে কেউ নষ্ট করো না, সেই সময়টাকে বাড়ির ফ্যামিলির সাথে ভালো করে কাটাও, বাড়ির ফ্যামিলিকেও সুরক্ষিত রাখো, নিজেরাও সুরক্ষায় থাকো, ভালো থাকো এবং সবাই মিলে সুস্থ থাকো, এটাই তোমাদের কাছে আমার বলা। কী বলছে রঞ্জিত স্যার, আপনিও কি একমত?
একদমই তাই অনুষা ম্যাম। আমরা শুনলাম সমস্ত টিচারদের কথা, তার মধ্যে অমর্ত্য স্যার আমাদের একটা সুন্দর গল্প বললেন। আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীটা সবার জন্য, শুধু মানুষ কেন সমস্ত প্রাণীর বাঁচার অধিকার আছে। তাই এই করোনা আক্রান্ত পৃথিবী থেকে আমরা অনেক কিছুই শিখলাম আগামী জীবনের জন্য। আশা করি আমাদের আগামী জীবন নিশ্চয়ই ভালো হবে। আজ এই দূষণমুক্ত পরিবেশে করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে গেল। আশা করি আমরা আমাদের পরবর্তী জীবনে এই সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি গোটা পৃথিবীর খেয়াল রাখব। শেষে আমি একটা কথাই বলবো, সমস্ত টিচাররা যেরকম বললেন তাদের কথা কি একবার রিপিট করে যদি বলি, সুস্থ থাকতেই হবে, সুস্থ আমরা থাকব, আমরা নিয়ম মেনে চলব। আর এখন যদি আপনারা সরকারি নির্দেশ মেনে চলেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো এই লকডাউনের থেকে, মানে আমরা কোভিড-19 ফ্রি জোনে চলে আসব। আমরা জানি কিছু কিছু রাজ্য হয়ে যাচ্ছে কোভিড ফ্রি, সেরকমভাবে আমরাও হব খুব তাড়াতাড়ি। তার জন্য সবাই মিলে এই প্রার্থনাটাই করব যে উই শ্যাল ওভারকাম দিয়ে, অর্থাৎ আমরা অবশ্যই এই অবস্থা থেকে বেরিয়ে আসব, অবশ্যই বেরিয়ে আসব। আমরা করবো যা।